শেষ করার পর নিয়ে এখানে আটটা বোট আসছে, ওটাকে আমরা পাঠাবো নয়নমুনা কালীবাড়ির ওখানে। ওখানে তিন চারটে পরিবার ফেসে গেছে, এটা সেরে এই ঘুরতে যাবো পাঠাবো ঋষিকুলো মাটিগুলো ঋষিকুলো। আর তোমার প্রচুর ফসে আপনার বিধানসভা এলাকায় কীরকম ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ আমার বিধানসভা এলাকা আমার বিধানসভা এলাকা কমিয়ে যায়। ঢাকাকালের পাড়ে যতগুলো বাড়ি ঘর আছে সবাই ক্ষতি করে, এমন কোনো জায়গা নেই যেখানে যে বাড়িটা জলে ফেলা যায়। মানুষের দারুণ ক্ষতি হচ্ছে, এখন মেন গুরুত্ব হচ্ছে মানুষের জীবনযাত্রা বাঁচাতে পারে। সেখানে ক্ষয়ক্ষতি তো হিসাব ছাড়া পরবর্তী সময় সেটা হিসাব করা যাবে। মানে একটু কারণে কি আমাদের কষ্ট হচ্ছে মানুষের কীভাবে এদিকে এক নম্বর ইন কালী বাড়িতে সম্পর্ক হচ্ছে, এখানে একটা কাবো রয়েছে কিন্তু কাবো যে প্রচুর তার স্বাস্থ্য কোনো জায়গা নেই ওই জন্য কালী বাড়িতে। ভোট কি যথেষ্ট পরিমাণে আছে এটা নিয়ে এখনো কথা বলার সময় না, এখন মূলত প্রকাশিত সমাজের প্রধান কাজ করে ডিজাস্টার ম্যানেজমেন্ট। একটা কথা শর্টে বলি, এ নিয়ে বহু বড় বড় ভাষণ আমরা শুনেছি, ব্যাখ্যা করেছি, সব আজকে এই বন্যায় একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে সরকারের কিছুই নেই, আজকে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বাকি কথা আমি আর অত দোষার করবো না, এখন মূলত উদ্ধার কাজ চালানো এটাকে আমরা কাজে সারা রাজ্যে আমাদের কর্মীরা মানুষের পাশে রয়েছে বলবো সবার মানুষের পাশে থাকে, এক দৃষ্টিতে মানুষের পাশে থাকে।